ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের পেজ থার্টি পার্ট টুটা নিয়ে চলে এসেছি আমি তিন নম্বর থেকে অঙ্ক করাবো আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর নিজেরাই অঙ্কের সমাধান করতে পারবে আজকে আমি করাবো হচ্ছে পেজ থার্টি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস সেভেন তিন নম্বর থেকে অঙ্ক করাবো নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত লঘু অনুপাত না সমানুপাত তা লিখি তো আমরা এখানে জানবো যে মিশ্র অনুপাত কাকে বলে গুরু অনুপাত কাকে বলে আর লঘু অনুপাত কাকে বলে এবং সমানুপাত সামান্যুপাত যে কথাটা মানে সমানুপাতটাকেই বলা হচ্ছে তো সেটা কি লিখি তো একাধিক অনুপাতের পূর্বপদগুলিকে গুণফল গুলির গুণফলকে পূর্বপদ ও উত্তর গুণফলের যদি করা হয় তাহলে উত্তরপদ ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলা হয় অনুপাতের পূর্বপদ উত্তর পদের তুলনায় ছোট হলে তাকে লঘু অনুপাত বলে যদি পূর্বপদ উত্তর পদের তুলনায় বড় হয় তাহলে তাকে আমরা গুরু অনুপাত বলি যদি পূর্বপদ আর উত্তর পদ হচ্ছে সমান হয় অনুপাতে তাহলে তাকে আমরা সমানুপাত বলবো তো একটা একটা করে আমরা অঙ্কের সমাধান করব যখন সমাধান করব তখন এগুলো আমি আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলবো তো এটা দেখো এইট ইজ টু সিক্স থ্রি ইজ টু সিক্স ও টোয়েন্টি সিক্স সিক্স টু থার্টিন তো অনুপাতগুলোর মিশ্র অনুপাত এইট ইন্টু থ্রি ইন্টু টোয়েন্টি সিক্স এগুলো হচ্ছে পূর্ব পদগুলোকে তোমার নেওয়া হয়েছে তো এদের গুণফল ফল ইজ টু সিক্স ইন্টু সিক্স সিক্স টু থার্টি তো এটা হচ্ছে উত্তর পদগুলোর গুণফল তো গুণফল করলে সিক্স টোয়েন্টি ফোর ইজ টু ফোর সিক্সটি এইট তাহলে এটাকে করলে হয় ফোর ইজ টু থ্রি তাহলে অনুপাতের পূর্বপদ উত্তর পদের তুলনায় বড়ো দেখতে পাচ্ছ ফোর ইজ টু থ্রি তাহলে ফোরটা বড় থ্রিটা ছোটো তো অনুপাতটি গুরু অনুপাত অনুপাতগুলোর মিশ্র অনুপাত ইকুয়াল টু ফোর ইজ টু থ্রি অনুপাতটি গুরু অনুপাত বি এরটা বলছি সেভেন বাই ফাইভ ইজ টু থ্রি ফাইভ বাই সেভেন ইজ টু ওয়ান হোল ওয়ান বাই সিক্সটিন ও থ্রি ইজ টু সিক্সটিন তাহলে অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো সেভেন বাই ফাইভ ইন্টু ফাইভ বাই সেভেন ইন্টু থ্রি ইজ টু থ্রি ইস ইজ টু থ্রি ইন্টু সেভেনটিন তাহলে করলে হবে হচ্ছে থ্রি ইজ টু ফিফটি ওয়ান তাহলে ওয়ান ইজ টু সেভেন্টিন তাহলে অনুপাতের পূর্বপদ উত্তর পদের তুলনায় ছোটো সুতরাং অনুপাতটি লঘু অনুপাত অনুপাতগুলি মিশ্র অনুপাত হলো ওয়ান ইজ টু সেভেনটিন এবং অনুপাতটি লঘু অনুপাত আমরা সি এ যাব এইট ইজ টু ফাইভ সেভেন ইজ টু টুয়েলভ ও টোয়েন্টি টু ইজ টু থার্টিন অনুপাতগুলির মিশ্র অনুপাত এইট ইন্টু সেভেন ইন্টু টোয়েন্টি টু ইজ টু ফাইভ ইন্টু টুয়েলভ ইন্টু থার্টিন ওয়ান টু থ্রি টু ইজ টু সেভেন এইট জিরো তাহলে থ্রি অনুপাতের পূর্বপদ উত্তরপদের তুলনায় বড় সুতরাং অনুপাতটি গুরু অনুপাত অনুপাতগুলির মিশ্র অনুপাত থ্রি জিরো এবং অনুপাতটি গুরু অনুপাত ডিটা বলছি টু বাই থ্রি ইজ টু ফাইভ সেভেন অনুপাতগুলির মিশ্র অনুপাত টু বাই থ্রি সেভেন ওয়ান টোয়েন্টি তাহলে এটা করলে হবে হচ্ছে অনুপাতের পূর্বপদ উত্তর তুলনায় ছোট সুতরাং অনুপাতটি লঘু অনুপাত অনুপাতগুলোর মিশ্র অনুপাত হচ্ছে সেভেন এবং অনুপাতটি লঘু অনুপাত এর পরের অঙ্কটা দেখো কী বলেছে চার নম্বরেরটা রীতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে রীতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে বিনয় ওই অঙ্কে তাহলে ষাটটি সঠিক করেছে তাহলে রীতার সঠিক অঙ্কের সংখ্যা ষাট বাই একশো বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটা ঠিক করেছে তাহলে বিনয়ের সঠিক অঙ্কের সংখ্যা পঞ্চাশ বাই আশি তাহলে অনুপাত করে পাই ষাট বাই একশো ইস টু পঞ্চাশ বাই আশি তাহলে ছয় বাই দশ ইস টু ফাইভ বাই এইট ইকুয়াল টু থ্রি বাই ফাইভ ইস টু ফাইভ বাই এইট ইকুয়াল টু থ্রি ইন্টু এইট ইস টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে টোয়েন্টি ফোর ইজ টু টোয়েন্টি ফাইভ তাহলে রীতার সঠিক অঙ্কের সংখ্যা ইজ টু বিনয়ের সঠিক অঙ্কের সংখ্যার অনুপাত হচ্ছে টোয়েন্টি ফোর ইজ টু টোয়েন্টি ফাইভ তাহলে সুতরাং বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে উত্তর হচ্ছে অনুপাত করে পাই বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে পাঁচ নম্বর অঙ্কে আমরা যাবো এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীদের মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে উত্তীর্ণ হয়েছে পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেড এ পে উত্তীর্ণ হয়েছে তাহলে বছরে মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি আমাদের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পে উত্তীর্ণ হয়েছে তাহলে অতএব বিদ্যালয়ে গ্রেড এ পে উত্তীর্ণ হচ্ছে একশো বাই একশো জন পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেড এ পে উত্তীর্ণ হচ্ছে তাহলে পাশের বিদ্যালয়ে গ্রেড এ পে উত্তীর্ণ হচ্ছে আশি বাই একশো জন আমাদের বিদ্যালয়ে গ্রেড এ পে উত্তীর্ণ পরীক্ষার্থী ইস পাশের বিদ্যালয়ে গ্রেড এ পে উত্তীর্ণ পরীক্ষার্থী ইকুয়াল টু একশো বাই একশো পঞ্চাশ ইজ টু এইটটি বাই হান একশো দশ বাই পনেরো ইস টু এইট বাই টেন টু বাই থ্রি ইস টু ফোর বাই ফাইভ টু ইন্টু ফাইভ ইস টু ফোর ইন্টু থ্রি করলে টেন ইস টু টুয়েলভ ইকুয়াল টু ফাইভ ইজ টু সিক্স তাহলে সুতরাং এবছরে মাধ্যমিকে পাশের বিদ্যালয় গ্রেড এ পে ভালো ফল করেছে তাই এটাই হচ্ছে এই প্রশ্নটির উত্তর তো এটা ছিল পেজ থার্টি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস সেভেন তো আমি আজকের এই ভিডিওটা তোমাদেরকে সব ভিডিওর মধ্যে সমস্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আমি আগামী দিন খুব তাড়াতাড়ি পরের পরের পেজের ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য থ্যাংক ইউ